মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি মানিকতলা বাজারের যে ফলের দোকানে। এখানে ফল বিক্রেতা নিজেই বলছেন যে সাধারণ কুল, নারকেল কুল, সেই কুলের দামও কিন্তু অন্তত 10 থেকে 20 টাকা বেশি, টোপা কুলের দাম 10 টাকা বেশি, পেয়ারার দাম অস্বাভাবিক বেড়ে গিয়েছে। পেয়ারার দাম এই মুহূর্তে বাজারে আপেলের থেকেও বেশি, আপেল 100 টাকায় পাওয়া যাচ্ছে, পেয়ারা কিনতে হচ্ছে 120 টাকা দিয়ে। এই যে প্রত্যেকটি সরস্বতী পুজোর আগে, প্রত্যেকটি সরস্বতী পুজোর আগে বা যে কোনো পুজোর আগে যে দাম বেড়ে যায়, আপনার কী ধারণা, কে বাড়ায় দাম? মার্কেট অনুযায়ী তো সব কিছু হয়, মার্কেটে যারা পাইকার আসছে সেখান থেকে তো মাল নিয়ে আসে। যারা আপনাদের সমস্যাটা কোথায়, মানে আপনারা তো বাড়িতে পুজো, একটা সরস্বতী পুজো করতে হয়, পুজো তো করতে হবে, যত দামই হোক না কেন, 5টা রকম তো ফল দিয়ে তো মাকে তো পুজো করতে হবে, কিছু করার নেই। ফেলাম রোধের পর রীতিমতন চড়া দাম বলা যেতে পারে, প্রত্যেকটি ফলের দামই কিন্তু অনেকটাই বেড়ে গিয়েছে, যার ফলে খুব স্বাভাবিকভাবেই পকেটে টান পড়ছে মধ্যবিত্তের। কমলা লেবু সেখানে 20 টাকা থেকে বেড়ে 30 টাকা হয়েছে, পেয়ারা 90 টাকা থেকে বেড়ে 120 টাকায় পৌঁছে গিয়েছে, টোপা কুল 50 থেকে বেড়ে হয়েছে 60 টাকা কিলো, নারকেল কুল 60 থেকে বেড়ে 80 টাকা কিলো। আমরা বাজারে সার্বিক ছবিটা ঠিক কি সরস্বতী পুজোর আগের দিন জানবো। সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল। অয়ন, প্রত্যেকটি ফলের দাম বেড়েছে, নাবিশ্বাস দশা মধ্যবিত্তের, কি বলছে ক্রেতা বিক্রেতা, কি ছবি বাজারের? ফলের মূল যোগানটা আসছে বড়বাজার থেকে, সবজির মূল যোগানটা আসছে শিয়ালদা কোলে মার্কেট হয়ে, এবং এই দুটি ক্ষেত্রেই আজকে সকালে যারা খুচরো বিক্রেতা রয়েছেন তারা কিনতে গিয়ে দেখছেন দাম অনেকটা বাড়িয়ে দেওয়া হয়েছে। আমরা এর আগেও বলেছি যে মূলত উৎসব অনুষ্ঠান উপচার পুজো এর আগে কৃত্রিমভাবে দাম বাড়ানোর একটা প্রক্রিয়া থাকে। যেমন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি মানিকতলা বাজারের যে ফলের দোকানে, এখানে ফল বিক্রেতা নিজেই বলছেন যে সাধারণ কুল, নারকেল কুল, সেই কুলের দামও কিন্তু অন্তত 10 থেকে 20 টাকা বেশি, টোপা কুলের দাম 10 টাকা বেশি, পেয়ারার দাম অস্বাভাবিক বেড়ে গিয়েছে। পেয়ারার দাম এই মুহূর্তে বাজারে আপেলের থেকেও বেশি, আপেল 100 টাকায় পাওয়া যাচ্ছে, পেয়ারা কিনতে হচ্ছে 120 টাকা দিয়ে। এই যে প্রত্যেকটি সরস্বতী পুজোর আগে, প্রত্যেকটি সরস্বতী পুজোর আগে বা যে কোনো পুজোর আগে যে দাম বেড়ে যায়, আপনার কী ধারণা, কে বাড়ায় দাম? দাম মার্কেট অনুযায়ী তো সব কিছু হয়, মার্কেটে যারা পাইকার আসছে সেখান থেকে তো মাল নিয়ে আসে। যারা আপনাদের সমস্যাটা কোথায়, মানে আপনারা তো বাড়িতে পুজো, একটা সরস্বতী পুজো করতে হয়, পুজো তো করতে হবে, যত দামই হোক না কেন, 5টা রকম তো ফল দিয়ে তো মাকে তো পুজো করতে হবে, কিছু করার নেই, দাম বাড়লেও নিতে হবে, দাম কমলেও নিতে হবে, আমাদের কিছু করার থাকে না। বাজেটটা তো বেড়ে যায়, বাজেটটা অবশ্যই বেড়ে যায়, বাজেট বাড়া ছাড়া কী করে চলবে, আমাদের তো লাগাতেই হয়, পুজোতে লাগবেই, হ্যাঁ পুজোতে লাগবে। সবজির দামও কিন্তু একইভাবে বেড়েছে, বিশেষ করে দেখো সরস্বতী পুজোর ভোগ রান্নাতে যে জিনিসগুলি অত্যাবশ্যকীয়, যার মধ্যে বেগুন রয়েছে, টমেটো রয়েছে, চাল ডাল তো আগেই বেড়েছিল, এমনকি সরস্বতী পুজোর সঙ্গে সে অর্থে সম্পর্ক নেই তারও দাম বাজারে বেড়েছে। যেমন ডিমের দাম বেড়ে গেছে, কিছু কিছু এমন মাছ যেগুলো পুজোয় সেভাবে ব্যবহার হয় না সেই মাছগুলোর দাম বেড়ে গেছে। মানিকতলা বাজারে আজকে প্রত্যেকটি মাছের দাম 3 দিন আগের যা দাম ছিল তার থেকে 50 টাকা করে গড়ে বেশি, কোনো কোনো মাছের দাম অনেক বেশি, পার্শে মাছ প্রায় 80 টাকা প্রতি কেজিতে বেড়ে গেছে। অর্থাৎ কোথাও না কোথাও এটা পরিষ্কার যে প্রত্যেকটি উৎসব, বিশেষ করে যেগুলি বাঙালির ঘরে ঘরে উদযাপিত হয়, এই প্রত্যেকটি উৎসবের আগে ঠিক এভাবেই বাজার দরটা বেড়ে যায়, এবং মধ্যবিত্ত বাঙালিকে স্বাদ এবং সাধ্যের মধ্যে সামঞ্জস্য রেখে এই পুজোগুলো করতে হয়, বাজারটাও করতে হয়। এবং একথা বোধ হয় বললে খুব বাড়িয়ে বলা হবে না যে বিদ্যাদেবীর আরাধনা করতে গিয়ে কিন্তু বিত্তদেবী পকেট থেকে অনেকটা বেরিয়ে যেতে বসেছে মধ্যবিত্ত বাঙালির। একদমই, ধন্যবাদ অয়ন, সরাসরি ছিলেন আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল। এখন নিউজ দেখুন আপনার সময় মতো, আপনার হাতের মুঠোয় রাজ্য দেশ দুনিয়া। ডাউনলোড করুন Zee24 ঘন্টা অ্যাপ, এক ক্লিকেই পান সব আপডেট। ঝাড়গ্রামে ভোটের আগে অশান্তি তদন্তে সিবিআই এর জালে তৃণমূলের প্রাক্তন উপপ্রধান সহ 9, গত বছর মার্চে দুষ্কৃতীদের মারধরে তৃণমূল কর্মীর মৃত্যু, ওই দিনই পাল্টা মারধরে মৃত্যু হয় বিজেপি কর্মী, বিজেপি কর্মীর মৃত্যুতে তদন্তে নামে সিবিআই। জেলায় কাজ করতে কোনো অসুবিধা হচ্ছে, রাজ্যপাল কি ফোন করেন? মুখ্যমন্ত্রী প্রশ্নের মুখে পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার, চাপে না পড়ে কাজ করার জন্য এসপিকে বার্তা। উপরতলার অফিসাররা কাজ ছেড়ে দিচ্ছেন নিচুতলার দিকে, সরকারি কাজে গাফিলতি বরদাস্ত নয়, কোনো কোনো সচিব কাজ করেন না, নেতাজি ইন্ডোরে প্রশাসনিক বৈঠকে কড়া বার্তা মুখ্যমন্ত্রী।
27 ফেব্রুয়ারি 108 পুরসভায় ভোট বিজ্ঞপ্তি জারি, ভোট গণনা কবে স্পষ্ট করল না কমিশন। নজরে আইন শৃঙ্খলা, ডিএমএসপিদের সঙ্গে বৈঠক, কমিশনের সীমান্তে নজরদারি বাড়ানোর নির্দেশ। নিষ্প্রদীপ ইন্ডিয়া গেটে নেতাজির হলোগ্রাম স্ট্যাচু, সড়ক প্রবল সাংসদরা প্ল্যাকার্ড নিয়ে ধর্না, নেতাজির আবেগের সঙ্গে ছেলে খেলা, মোদী সরকারকে নিশানা সৌগত সুখেন্দু শেখরের। বিজেপিতে ডামাডোলের মধ্যেই মেলবন্ধনের বার্তা, রাজ্য বিজেপির দফতরে সরস্বতী পুজো, বিক্ষুব্ধ নেতাদের আমন্ত্রণ, ড্যামেজ কন্ট্রোলে হিরণকে খড়গপুর পুরসভায় কনভেনারের দায়িত্ব। আজ ভিজবে বঙ্গ, রাজ্য জুড়ে মাঝারি বৃষ্টি, কলকাতায় বিকেলের পর হালকা বৃষ্টি, দক্ষিণবঙ্গের 6 জেলায় ভারী বৃষ্টির সতর্কতা, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা, কাল পর্যন্ত চলবে বিক্ষিপ্ত বৃষ্টি, বৃষ্টি মাথায় সরস্বতী পুজোর অঞ্চল। জি ২৪ ঘন্টায় বাংলা শিক্ষা ক্লাসরুম, সোম থেকে শুক্র দশম শ্রেণীর অনলাইন ক্লাস, আজকের বিষয় ভৌতবিজ্ঞান, অধ্যায় তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া, স্টুডিওর শিক্ষক চন্দ্রজিৎ হালদার ও মদন মোহন হালদার, সকাল ১০টায়। এখন নিউজ দেখুন আপনার সময় মতো, আপনার হাতের মুঠোয় রাজ্য দেশ দুনিয়া, ডাউনলোড করুন জি ২৪ ঘন্টা অ্যাপ, এক ক্লিকেই পান সব আপডেট।